আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি সিপিএ ইয়াকুবে খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি আসা মানে হচ্ছে আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করব। তো দর্শকদের আমি একটু বলে রাখতে চাই, আমরা আজকে কথা বলবো যাদের ট্যাক্স ডিউ আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং দর্শক, আপনাদের যদি কর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, যদি কোনো সমস্যা থাকে, সব কিছুই আপনারা তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিএ ইয়াকুবে খান, আপনি বলছিলেন যে আমরা আজকে কর সংস্কারে যাদের আরেকটি ট্যাক্স সিজন যদিও চলে আসছে, কিন্তু তার আগে যাদের ডিউ আছে তাদের এই মুহূর্তে কি করণীয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, ভূমিকাতে কি বলবেন? জি অবশ্যই। তো আমাদের বিশেষ করে যারা ট্যাক্স পেয়ার আছেন, এদের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ধরনের ট্যাক্স যে লায়াবিলিটি স্টিল এক্সিস্টিং লায়াবিলিটি আছে, এর মধ্যে থাকতে পারে যে হয়তো তার যে ট্যাক্স ডিউ ছিল সে ট্যাক্সটি হয়তো উনি পুরোপুরি পরিশোধ করেননি, যে জন্য স্টিল ব্যালেন্স রয়ে গেছে। অনেক ক্ষেত্রে আপনার কোনো অডিটের জন্য নতুন করে ট্যাক্স লায়াবিলিটি আসতে পারে, অ্যাড হতে পারে, অ্যাড হতে পারে। অনেক ক্ষেত্রে আপনার হয়তো আপনি এটা কন্টিনিউ আইআরএস থেকে বা স্টেট থেকে আপনার চিঠি আছে যেটা আপনি টেক কেয়ার না করার জন্য তারা আপনাকে হয়তো এস্টিমেটেড ব্যালেন্স নোটিশ পাঠাচ্ছে। তো এবার বিভিন্ন কারণে এই ট্যাক্স এর যে ট্যাক্সের যে বার্ডেন বা ট্যাক্সের যে ব্যালেন্স থাকতে পারে, তো এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আপনার ব্যালেন্স থাকলে, আপনি জানেন আমরা বিভিন্ন টাইম টু টাইম আলোচনা করি যে বিশেষ করে আইআরএস এর এখন নতুন যে নিয়মটা সেটি হচ্ছে এখনো কিছুটা কার্যকরী হচ্ছে, কিছুটা হয়নি। সেটি হচ্ছে যদি কারো ট্যাক্স $50,000 বেশি যদি কেউ ট্যাক্স ও করে, সেক্ষেত্রে তাদের পাসপোর্টটা, যদি কেউ ইউএস সিটিজেন হয় সেক্ষেত্রে তাদের পাসপোর্টটা রিনিউ করবে না, অনেক ক্ষেত্রে পাসপোর্টটা রিভোকও করতে পারে। আচ্ছা, তো যার জন্য যারা বিশেষ করে যদি কারো ট্যাক্স $50,000 বেশি যদি কেউ ট্যাক্স ও করে থাকেন, সেক্ষেত্রে তাকে অবশ্যই এটা অতি তাড়াতাড়ি করে তাদের এই ট্যাক্সের ঝামেলাটা মিটিয়ে ফেলতে হবে। কি করতে হবে তাদের ঝামেলা মেটানোর জন্য? আপনারা জন্য এখন প্রক্রিয়াটি কিংবা পদক্ষেপ আপনি একটু ধাপে ধাপে বলুন। যে কয়েকটি অপশন এর বাইরে আরেকটি ব্যাপার হচ্ছে, যদি বিশেষ করে আমরা যেহেতু নিউইয়র্কে, নিউইয়র্কের আরেকটি নিয়ম হচ্ছে যদি আপনি $10,000 বেশি আপনি ট্যাক্স আপনি ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আপনি যদি এটার আইদার কোনো পেমেন্ট প্ল্যানে না যান বা আপনার পেমেন্ট না করেন বা আপনি কোনো একটা অ্যাগ্রিমেন্টে না যান, সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সটা সাসপেন্ড করবে। ওরা হয়তো টাইম টু টাইম আপনাকে নোটিশ দিবে যে আমরা তোমাকে সার্টেন 30 ডেজ সময় দিচ্ছি এটা কোনো একটা অ্যাগ্রিমেন্টে আসার জন্য আমাদের জন্য। অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকে হয়তো এই ব্যালেন্স থাকার জন্য তারা বিভিন্ন হয়তো তাদের ফান্ড নেয় এটা পে করার জন্য, বা তারা ইভেন ইনস্টলমেন্ট যে যে পেমেন্ট প্ল্যানের যে স্মল পোর্শন সেটি অনেক ক্ষেত্রে আমরা সেটিও পরিশোধ করতে পারেন না। তো বিভিন্ন কারণে যদি এই $10,000 বেশি যদি ট্যাক্স থাকে এবং সেটা যদি টেক কেয়ার না করা হয়, সেক্ষেত্রে তারা ড্রাইভিং লাইসেন্সটা সাসপেন্ড করে দিবে নিউইয়র্ক স্টেটে। তো বিভিন্ন স্টেটে বিভিন্ন নিয়ম। তো এখন এই ধরনের ঝামেলা যাদের আছে, যাদের এই প্রবলেমগুলো আছে বা যাদের ট্যাক্স ঝামেলা আছে, কী করা যায় সে কয়েকটি বিষয়। সেটি হচ্ছে প্রথমত আপনি যদি আপনার পেমেন্ট করার অপশন থাকে দেন আপনি ফুল পেমেন্ট করে দিলেন, দেন ঝামেলা শেষ। দেন যদি আপনি ফুল পেমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা পেমেন্ট প্ল্যান নিতে পারি আমরা, যে আমি ফুল পেমেন্ট এখন করতে পারছি না, বাট আমার ভেঙে ভেঙে ভাগ ভাগ করে, এটা বিশেষ করে আমার একটা একটা মান্থলি পেমেন্টে আমি ইনরোল করতে পারি, এটা একটা অপশান। অন্য অপশান হচ্ছে যে না, আমার আমার ফুল পেও করতে পারছি না, আমি পার্শিয়াল পেমেন্টও করতে পারছি না, আমার কোনো অ্যাবিলিটি নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আরেকটি যে টার্ম যেটি আইআরএস আমরা আমরা ইউজ করে থাকি সেটি হচ্ছে কারেন্টলি নন কালেক্টেবল, সিএনসি। তো সিএনসি হলে বিশেষ করে যদি কোনো ট্যাক্স পেয়ার কোয়ালিফাইড হন, যে তাদের হয়তো খুব সামান্য ইনকাম, যে ইনকাম আছে ইনকাম কোনো ডিসপোজেবল ইনকাম নাই তাদের, ডিসপোজেবল ইনকামটা হচ্ছে যে আপনার যে আয় আছে, আয়ের আপনার যে একটা পরিবারের যে সাধারণ যে খরচগুলো আছে, খরচ করার পরে বিশেষ করে আইআরএস একটা গাইডলাইন থাকে, যে একটা গাইডলাইনে আপনি যদি ফ্যামিলি সাইজ 2 জন বা 4 জন হয়, সেক্ষেত্রে কত পরিমাণ ভাড়ার জন্য, কত পরিমাণ খাবারের জন্য, কত পরিমাণ আনুষঙ্গিক খরচের জন্য আপনার একটা পরিমাণ, যেটা বিশেষ করে আমরা এই পরিমাণের নিচে যদি আপনার অ্যামাউন্টটা হয়, সেক্ষেত্রে তখন হয়তো আমরা রিকোয়েস্ট করতে পারি যে এটা কারেন্টলি নট নন কালেক্টেবল। তো তখন সেক্ষেত্রে ওরা একটা একটা পিরিয়ড, একটা টাইমের জন্য এই এই যে ব্যালেন্সটা আপনার এটা আপনার হোল্ড করে রাখে, তখন ওরা কোনো কালেক্ট
মানে ট্যাক্স কালেকশন অ্যাক্টিভিটিসে যায় না। আচ্ছা ওকে, এখন ট্যাক্স কালেকশন অ্যাক্টিভিটিস যখন যায় তখন হচ্ছে হুম যে হুম মনে করেন আপনি ট্যাক্স ও করেন, হুম হুম তারা আপনার বিভিন্নভাবে চেষ্টা করবে টাকাটা নেওয়ার জন্য। আচ্ছা প্রথমত আপনাকে ইনফর্ম করবে যে আপনার এত টাকা ব্যালেন্স আছে, আপনি হুম কোনো কোনো উত্তর দিলেন না বা কোনো এটা কনসিডার করলেন না, দেন ওরা আরেকটু আরেকটু কঠিনভাবে আপনাকে লিখবে যে তুমি এটা না করলে তোমার এটার জন্য তোমার যে নেক্সট রিফান্ড আসবে আমাদের কাছে রিফান্ডটা আমরা কেটে রাখবো। আচ্ছা দেন এরপরে আসবে আরেকটু কঠিন করে যে তুমি যদি এটা টেক কেয়ার না করো দেন তোমরা আমরা তোমার যে অ্যাসেটগুলো আছে, হয়তো আপনার একটা বাড়ি আছে, আপনার বাড়ির এগেনস্টে ওরা একটা লিন বসায়। তো হুম লিনটা হচ্ছে বেসিক্যালি আপনি যদি ওই অ্যাসেটটা সেল করতে যান করতে পারবো না, করতে পারবেন না, তখন সিজ আইআরএস এর করে রাখা টাকাটা আছে দেয়। একটা। রাইট, সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে এটা টোটালি ইগনোর করেন। ইগনোর করার কারণে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে তখন ওরা আপনার বিভিন্ন রকমের যে গার্নিশমেন্ট, এটা আপনার কাজের জায়গা থেকে যেটা ওয়েজ গার্নিশমেন্ট, যেটি আপনার কাজের যে স্যালারি, তখন ওরা ফাইন্ড আউট করে যে আপনি কোথায় কাজ করছেন। আচ্ছা তখন আইআরএস কী করে, আপনার যে যে বিজনেস, যে বিজনেসে কাজ করছেন বা যে আপনার যে এমপ্লয়ার আছে, এই এমপ্লয়ারকে ওরা একটা লেটার দিবে হুম যে সার্টেন পোর্শন আপনার ইনকাম থেকে এটা কেটে রাখার জন্য। কেটে রাখার জন্য রাইট, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা থাকে তখন ব্যাংক হুম হুম অ্যাকাউন্টে এরা হোল্ড করতে পারে। তো এই বিভিন্নভাবে আপনি যখন আস্তে আস্তে এটা যদি আপনি সঠিকভাবে আমরা টেক কেয়ার না করি তখন এই যে ইস্যুগুলো আস্তে আস্তে চলে আসবে। চলে আসবে। রাইট, তো আপনি যেহেতু প্রক্রিয়াগুলো বলছিলেন, আমি আপনার কাছে জানতে চাই যে এইসব যখন জটিলতা তৈরি হয় তখন একজন প্রফেশনালের কাছে যাওয়াটা উচিত এবং এটি করা অবশ্যই বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দেন, কেন আপনাদের কাছে যাবে এটির সলিউশন করার জন্য? কারণ তো জটিলতা তো হয়েই গেছে, জটিলতা হয়ে গেছে। সেই জায়গাটি থেকে তারা কিভাবে পরিত্রাণ অনেক সময় ভাবে? যেমন আমাদের একজন দর্শক ফোন করেছিলেন গত সপ্তাহে যে তিনি তো চুক্তিবদ্ধ হয়ে গেছেন আয়ের সাথে, তারপরে পদক্ষেপ হিসেবে তখন সেই মুহূর্তে আপনারা কি করেন? রাইট, পদক্ষেপের জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে যদি এই ট্যাক্স লায়াবিলিটির কোনো অডিটের জন্য আসে তখন আমরা হুম দেখি, আমরা বিশেষ করে আমি যেটি করি সেটি হচ্ছে যে আমি সব বিভিন্ন প্রথম অডিটের শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের করেসপন্ডেন্ট যে হুম হুম আপনার পেপারগুলো আদান প্রদান করা হয়েছে এগুলো আমরা একটু একটু রিসার্চ করে দেখি যে কোনোভাবে আপনার যে ট্যাক্স লায়াবিলিটিটা আছে এই ট্যাক্স হুম হুম লায়াবিলিটিটা কোনোভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি কিনা। আচ্ছা ওকে, তো যদি এটা কমানো যায় সেক্ষেত্রে আমরা যেটি করি, আমরা তখন একটা অডিট রিকনসিডারেশনের জন্য আমরা রিকোয়েস্ট করি যে আমরা আচ্ছা হয়তো একটা অডিট ডিটার তারা একটা ডিসিশন মেক করে ফেলছে যে আপনি হুম হুম হয়তো $20,000 আপনি ও করেন, তো তখন আমরা হয়তো যদি দেখি যে না এখানে আরও কিছু ডিরেকশনস বা কিছু এডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট যেটা আমার কাছে আসছে নতুন করে, হুম হুম তখন ওইটা দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি যে আমার যে অডিটটা ছিল এর বাইরেও এর এর এই অডিটের যে সাপোর্টিং ডকুমেন্টস আমরা প্রোভাইড করেছি এর বাইরে আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস আমার কাছে আছে হুম হুম যেটা হয়তো এই লায়াবিলিটি একটু কমিয়ে নিয়ে আসবে। আচ্ছা তখন রিকোয়েস্ট করলে তখন বিভিন্ন যে প্রসেসটা আমাদের আছে ওদের হুম সাথে হুম কাজ করা অডিটরের সাথে কাজ করে আমরা তখন এই ব্যালেন্সটাকে আমরা প্রথম চেষ্টা করি কমায় নিয়ে আসার জন্য। আচ্ছা কমায় নিয়ে আসার জন্য যখনই আমরা একটা কেস আমরা নেই, বিশেষ করে যখন ক্লায়েন্ট বিশেষ করে ট্যাক্স পেয়ারও যখন আমাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন, হুম তখন আমরা সরাসরি আইআরএস এর সাথে যখন যখন তারা আমরা তাদের সাথে কাজ করি তখন বিশেষ করে আমরা এই টাইমটা নিয়ে নেই। আমরা আচ্ছা এই কালেকশন অ্যাক্টিভিটিসটা প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে যে কালেকশন অ্যাক্টিভিটিসটা যে আপনাকে যে থ্রেট দিচ্ছে আপনার ব্যাংক হুম হুম অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবে বা আপনার প্রপার্টিতে লিন বসাবে, লিন লিনটা বসাবেন অনেক ক্ষেত্রে আমরা স্টপ করতে পারি না যদি টাইম টাইম পাস হয়ে যায়, হুম বাট বিশেষ করে কালেকশন অ্যাক্টিভিটি যেটি যে আপনার হয়তো আপনার কর্মস্থানে যাওয়া কর্মস্থানে যাওয়া, কর্মস্থান থেকে টাকা আপনার গার্নিশ করা হুম বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, তো যখন এই কালেকশন অ্যাক্টিভিটিসটা আমরা স্টপ করি বা কালেকশন অ্যাক্টিভিটিসটা আমরা হোল্ড করি হুম আমরা টাইম নিই, হয়তো আমি তাদের কাছ থেকে 30 ডেজ সময় নিলাম, আচ্ছা 30 ডেজ শেষ হওয়ার আগে তখন আমি আবার কল করে বলি দেখো আমার এডিশনাল টাইম দরকার, তখন আচ্ছা তার আবার আমাকে মানে আবার থার্টি লেন্ডি ডেজ দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী। প্রক্রিয়া রাইট, নিয়ে কিন্তু যাও। আমরা এই যে টাইমটা আমরা হোল্ড করি যাতে করে কোনো ধরনের ট্যাক্স পেয়ারের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ না হয় বা কোনো হুম হুম ধরনের ওয়েজ গার্নিশ না হয়, এই এই টাইমের মধ্যে আমরা কি করে আমরা যে পেপারগুলো রেডি করি বা আমরা ইনফরমেশনগুলো গ্যাদার করি হুম বা হুম অনেক ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বলি যে আপনার যে এই একটা বিজনেস ছিল বা একটা সেলফ এমপ্লয়েড হিসেবে আপনি ছিলেন, তো আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো আমাকে দেন বা আপনার রিসিটগুলো আপনি ট্রাই করেন এটা পুল করার জন্য এগুলো আমাকে দেন, তো ওগুলো নিয়ে আমরা তখন এটা যখন এটা রিসার্চ করি বা এটা নিয়ে অ্যানালাইসিস করি তখন আমরা দেখি যে না কিভাবে এই ট্যাক্স বার্ডেনটা বা কোনো কিছু মিস করা হয়েছে কিনা প্রথমত অডিটে। আচ্ছা তো এইটা এটা একটা অপশন। দেন হচ্ছে যে আমরা তখন যেটি করি সেটি হচ্ছে যে আমরা তাদের সাথে কথা বলে যে না যদি দেখি যে না কোনোভাবে এটা কমানো যাচ্ছে না হুম হুম তখন আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে এটা হয়তো যদি ট্যাক্স পেয়ারকে একটা পোর্শন
দিতে পারেন কি না, বা যদি না দিতে পারেন একটা সার্টেন পোর্শন, তখন তাদের ইনকামের উপরে বেস করে যে কত পোর্শন, কত কম তার আমরা তখন ইনকামটা আমরা আমরা দেখি যে না তার কত ইনকাম আছে, এর থেকে তার লিভিং এক্সপেন্সের জন্য আইআরএস এর একটা অ্যালাউবল একটা এক্সপেন্স আছে, এটার বাইরে কত টাকা থাকে, যদি না থাকে দেন বেসিক্যালি তখন আমরা এটাকে যে সিএনসি করতে পারি, কারেন্টলি নট কালেক্টেবল। আচ্ছা, তখন সিএনসি করলে যে সুবিধাটা সেটি হচ্ছে যে হয়তো তার নেক্সট থ্রি ইয়ার্স পরে গিয়ে হয়তো তার সিচুয়েশনটা চেঞ্জ হবে, বাট অ্যাটলিস্ট ফর দিস এই নেক্সট থ্রি ইয়ার্স তাকে কোনো পেমেন্টই করতে হবে না এবং কোনো কালেকশন অ্যাক্টিভিটিস হবে না। আচ্ছা, তো এই যে টাইম টেবিলগুলো বিশেষ করে এগুলো আমাদের বিভিন্ন এটার জন্য সবাই কোয়ালিফাইড না, বাট আমরা কোয়ালিফিকেশনের জন্য আমাদের যে স্টেপগুলো আছে আমরা স্টেপগুলো নিয়ে আমরা ফাইন্ড আউট করি যে আসলে যে একজনকে আমি থ্রি ইয়ার্সের জন্য বা ফাইভ ইয়ার্সের জন্য আমি হয়তো কোনো পেমেন্ট না দিয়ে আমি সিএনসি করে রাখতে চাই, কারেন্টলি নন কালেক্টেবল হিসেবে আমি স্ট্যাটাস নিতে চাই, বাট আমাকে মেকশিওর হতে হবে যে না সেইটার জন্য কোয়ালিফাইড, বিকজ তারাও আমার কাছে ইনফরমেশন জানতে চাইবে, তারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন জানতে চাইবে। তো এটা একটা অপশন। দেন যদি দেখি যে না তার জন্য এই সিএনসি সে এটার জন্য কোয়ালিফাইড না, তার সাফিসিয়েন্ট ইনকাম আছে, যে ইনকাম যেটা ডিসপোজেবল ইনকাম, যে তার ইনকামের টোটাল ইনকামের থেকে সব ধরনের লিভিং এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে হয়তো তার $500 রিমেইনিং থাকছে। আচ্ছা, তখন আমরা চেষ্টা করি যে হয়তো $100 আছে, তখন আমরা চেষ্টা করি $100 মান্থলি পেমেন্ট করে এবং ইনস্টলমেন্ট করার জন্য। অনেক ক্ষেত্রে আরেকটি প্রোগ্রাম আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, অফার ইন কম্প্রোমাইজ ইজ এ ভেরি গুড প্রোগ্রাম। এটা হচ্ছে আপনার একটা ফ্রেশ স্টার্ট একটা প্রোগ্রাম। আচ্ছা, ফ্রেশ স্টার্ট হচ্ছে যে আপনার বিশেষ করে এখানে যে বিভিন্ন প্রোগ্রাম আছে, আপনার বিশেষ করে আমরা ব্যাংক্রাপসির ব্যাপারটা জানি যে হয়তো ব্যাংক্রাপসির সিস্টেমটা কেন আসছে, যে না আমার আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আমার সবকিছু লস করেছি, বাট আমি নতুন করে আবার শুরু করতে চাই। তো আমার সব যে যে লায়াবিলিটিসগুলো আছে বা যে ক্রেডিট কার্ডের ব্যালেন্স বা যে ধরনের লোনগুলো আছে, লোনগুলো আমি ক্লিয়ার করে আমি নতুন করে শুরু করতে চাই। তো এই অফার ইন কম্প্রোমাইজটা হচ্ছে আপনি এই ধরনের একটা প্রোগ্রাম, আইআরএস এর একটা প্রোগ্রাম, এটা স্টেটেরও প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামের আন্ডারে আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা কিভাবে আমরা দেখি যে ওই ট্যাক্স পেয়ারটা কোয়ালিফাইড কিনা। কোয়ালিফাইড মানে তার জন্য সব ধরনের চেষ্টায় বিভিন্ন পথ আছে। যদি কোয়ালিফাইড আমরা একটু নিয়ে নেই, কে আছেন আমাদের সাথে যুক্ত? জি, আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ, আমি জ্যামাইকা থেকে। জি আসিফ ভাই, বলুন। আমার দুইটা প্রশ্ন ভাইয়ের কাছে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে আমার মেডিকেড আছে, মানে আমার ইনস্যুরেন্সের পেমেন্ট করতে হয় না, কিন্তু আমি বাড়ি কিনতে চাচ্ছি, বাড়ি কিনতেছি। এখন বাড়ি কেনার পরে আমার যেহেতু অ্যাসেট বেড়ে যাবে, তখন কি আমার এই মেডিকেডটা বাতিল হয়ে যাবে? এটা হলো একটা। আচ্ছা, আর দুই হচ্ছে আমি ওই লোন নেওয়ার জন্য, যেহেতু ব্যবসার জন্য লোন নেওয়ার জন্য বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, বিভিন্ন ব্যাংকের এক এক সময় এক একজন এক এক ব্যাংকে বলে এই ব্যাংকে লোন দিবে, এই ব্যাংকে লোন দিবে, ফলে আমার অ্যাকাউন্ট খুলে ফেলছে প্রায় 9-10টা। এখন এই 9-10টা অ্যাকাউন্টকে মেনটেন করতেও সমস্যা হচ্ছে, সমাধানটা কি? কিন্তু অ্যাকাউন্ট খুলে লেনদেনও আছে। জি আসিফ ভাই, আপনার কি এই মানে কি ধরনের বিজনেস, কি অ্যাক্টিভ বিজনেস, যে আপনি যে বিজনেস না এটা আপনার, আপনি কি ডেইলি ডে টু ডে অপারেটিং অপারেট করেন বিজনেসটা? হ্যাঁ হ্যাঁ, আমি অপারেট করি। আচ্ছা আচ্ছা, তো আপনি অ্যাক্টিভ বিজনেস? অ্যাক্টিভ, হ্যাঁ, বিজনেস অ্যাক্টিভ। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনার বিশেষ করে মেডিকেড ইস্যু যেটা, সেটি হচ্ছে আপনার যদি বিশেষ করে আপনার প্রপার্টি থাকে বা আপনি যদি প্রপার্টি পারচেস করেন, পারচেস করলে আপনার বিশেষ করে যদি ওয়ান ফ্যামিলি প্রপার্টি পারচেস করেন, দেন মোস্টলি আপনাকে ডিসক্লোজ করতে হবে। এখন অনেক ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে, যদি আপনার ওরা যতটুকু আমি জানি সেটি হচ্ছে যে যখন আপনি ফাইল করেন, বিশেষ করে যারা এই মেডিকেড আন্ডারে আছে, তাদের অনেকের সিঙ্গেল ফ্যামিলি আছে, অনেকের আছে মনে করেন যে মাল্টি ইউনিট, যারা নিজেরা থাকেন বা অথবা এবং কিছু পোর্শন রেন্ট দেন, বাট তাদের যে মেডিকেডটা স্টিল অ্যাক্টিভ, এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপর। বাট আপনাকে ওরা অনেক ক্ষেত্রে যেটি করে সেটি হচ্ছে, আপনার যদি এই হাউজের একটা রেন্টাল পোর্শন থাকে, তখন রেন্টাল পোর্শনের টোটাল যে রেন্টাল ইনকামটা, নট দ্য নেট ইনকাম, টোটাল রেন্ট, লেটস সে আপনি $1,000 করে মান্থলি আপনার রেন্টাল ইনকাম আছে, তো বছরের শেষে গিয়ে আপনি $12,000 আপনার রেন্টাল ইনকাম পাচ্ছেন, প্লাস আপনার লেটস সে আপনার W2 ইনকাম আছে $38,000। তো 38 প্লাস ওরা অনেক ক্ষেত্রে যেটা করে, ওই রেন্টালের $12,000 অ্যাড করে ওরা আপনার ধরে নেয় যে আপনার টোটাল ইনকাম $50,000। কিন্তু আপনার রেন্টাল ইনকামের এগেনস্টে কিন্তু অনেক এক্সপেন্স আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ওই এক্সপেন্সটা ওরা ডিডাক্ট না করে সরাসরি রেন্টাল ইনকামটা ওরা কনসিডার করে। বাট স্টিল আপনার যদি রেগুলার ইনকামটা কম থাকে সেক্ষেত্রে হয়তো বা প্রবলেম হবে না, বাট স্টিল আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার মেডিকেডের যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে, আপনার বিশেষ করে যে কোম্পানির ইন্স্যুরেন্স আপনি ক্যারি করেন,
ওদের সাথে আলাপ করে আপনি বিষয়টি একটু ডিটেলস করে ডিটেল জানতে পারেন। আমরা বিশেষ করে ট্যাক্স নিয়ে আলোচনা করি, আমরা মেডিকেটের ব্যাপারে অতটা ইনভলভ না। সো ওদের যে টেকনিক্যাল ইস্যুগুলো এটা ওদের সাথে আলাপ করতে হবে, মানে ইনস্যুরেন্স কোম্পানির সাথে। ইনস্যুরেন্স কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থাকে, তখন ওদেরকে বলতে হবে যে আমার এই ইনকাম আছে, আমার রেন্টাল প্রপার্টি হলে বা আমার রেন্টাল প্রপার্টি আছে এটার জন্য আমি কোয়ালিফাইড কি, আমার থাকবে কিনা। তখন ওদেরও একটা গাইডলাইন আছে যে রেন্টাল প্রপার্টি থাকার সত্ত্বে কত ইনকাম পর্যন্ত আপনার থাকবে। সো ওদের সাথে আলোচনা করলে আপনার জিনিসটা বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানির তো ভিন্ন 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 নাম্বার, যতটুকু আমি জানি ভিন্ন ভিন্ন নাম্বার, বিকজ ওদের ডিফারেন্ট গাইডলাইন আছে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার লোনের জন্য আপনি বিজনেস আছে, বিজনেসের জন্য আপনি বিভিন্ন ব্যাংক, আপনি বিভিন্ন বিভিন্ন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছেন, অপারেট করছেন। এখন এটা টাফ হয়ে গেছে আপনার 10-12 ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা। ওয়েল, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে বিজনেসের জন্য, এটা এটা ক্ষতির কিছু না যদি আপনি ম্যানেজ করতে পারেন। যদি আপনি ম্যানেজ না করতে পারেন, আপনার একটা বিজনেসে আপনার 10-20 অ্যাকাউন্ট থাকতে পারে, সমস্যা নেই। বাট অনেক ক্ষেত্রে আবার এই বিষয়টিও আসতে পারে, বিশেষ করে আমি যতটুকু মনে করি যে আপনার একটা বিজনেসে আপনার হয়তো 2-3 অ্যাকাউন্ট নর্মাল, বাট যখন যদি মনে করেন যে কোনো কারণে আপনার বিজনেসটা অডিট হয় স্টেটের থেকে বা লেবার ডিপার্টমেন্ট থেকে বা আপনার সেলস ট্যাক্সের জন্য, তখন একটু আপনার ডাউট হতে পারে যে একটা বিজনেসে আপনার 10-12 অ্যাকাউন্ট কেন, তখন মনে করতে পারে যে বিষয়টি কী। বাট যেহেতু আপনার ইন্টেনশনটা ডিফারেন্ট আপনার লোন পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি এক্সপ্লেন করলে মনে হয় না এটা সমস্যা হবে। বাট বেটার হচ্ছে যদি, যেহেতু 10-12 অ্যাকাউন্ট ম্যানেজ করে স্টাফ শুধু আপনার জন্য না, আপনার যে অ্যাকাউন্টেন্ট আছে তাদের জন্য, তার জন্য সো বেটার হচ্ছে আপনি 2-3 অ্যাকাউন্ট রেখে বাকিগুলো আপনি ক্লোজ করে ফেলতে পারেন। বাট ক্লোজ করার আগে মেক শিওর যে আপনার যত ধরনের ব্যাংক স্টেটমেন্ট বা ক্যান্সেল চেকের ইমেজ যেগুলো, এগুলো সব নিয়ে তারপরে ক্লোজ করেন। কারণ অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে ফেললে পরে এই ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো প্রয়োজন হতে পারে, এটা পাওয়াটা অনেক ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন এমডি আলা, তিনি বলছেন সর্বোচ্চ কত ডলার ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকলে আরএসকে ইনফর্ম করা প্রয়োজন অথবা ট্যাক্স ফাইল করার সময় উল্লেখ করতে হবে? ওয়েল, প্রশ্নটি হচ্ছে আপনার যদি এই ফান্ড যদি ইউএস আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে, এখানে আমাদের বিশেষ করে পার্সোনাল ট্যাক্স রিটার্নে আমাদের উল্লেখ করতে হয় না যে আমার কত টাকা আমার ব্যাংকে আছে। এটা যদি আপনার এটা কত টাকা ব্যাংকে আছে এটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি আপনার এই ফান্ডটা যদি কোনো ফরেন অ্যাকাউন্টে থাকে, আপনি ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার বা টাকাটা অন্য কোনো দেশে থাকলে, তখন আপনাকে এই রিপোর্টিং এর ব্যাপারটি আসবে। মানে আমার যদি এখানে ইউএসএ সর্বোচ্চ অনেক টাকাও যদি থাকে ব্যাংকে, সেটি আমার দেখানো প্রয়োজন না। এখানে কোনো ফর্ম বিশেষ করে নাই যে আপনার এই ধরনের, মানে আমেরিকার ভিতরে, আমেরিকার ভিতরে আপনার রিপোর্টিং যেটা ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিং যেটা, এটি হচ্ছে বিশেষ করে ফরেন ব্যাংক অ্যাকাউন্টের জন্য, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। এটা একটা হচ্ছে ফ্যাটকা একটি, আর একটা হচ্ছে এফবার। এফবারের গাইডলাইনটা হচ্ছে আপনার $10,000 বেশি যদি কোনো ফরেন অ্যাকাউন্টে থাকে এন্ড অফ দ্য ইয়ার অথবা এট এ টাইমে, দেন আপনাকে এটা রিপোর্ট করতে হবে। অ্যান্ড দেন এফবার আপনার ফ্যাটকাটা একটু বেশি। ফ্যাটকা হচ্ছে আপনার যদি আপনি ইউএস এর মধ্যে থাকেন আপনার $50,000, ম্যারিড হলে $100,000, আর যদি ইউএস এর বাইরে থাকলে এটা ডাবল। আরেকজন প্রশ্ন করেছেন, যদিও এটির সাথে প্রশ্নটির উত্তর আমি জানি যে অ্যাটর্নিদের উত্তরের সাথে যায়, তারপর আপনাকে যেহেতু প্রশ্ন করছে আপনি যতটুকু আপনার প্রফেশনালে পড়ে সে অনুযায়ী উত্তর দিলেই হবে। এটিএম হুসাইন, তিনি প্রশ্ন করেছেন যারা আইটিন এর মাধ্যমে ট্যাক্স পে করে যাচ্ছে দীর্ঘদিন, তাদের অ্যাসাইলামের সময় বিরূপ প্রভাব আছে কিনা? আপনার যদি কারো আইটিন থাকে বিশেষ করে, এই আইটিনটা এখন আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। আগে যেটি ছিল যে আপনি ট্যাক্স ফাইল না করলে, আপনার যদি ইনকাম না থাকে আপনার ট্যাক্স ফাইল না করলে ওকে, বাট এখন যেটি করছে সেটি হচ্ছে যে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে অথবা আপনাকে রিনিউ করতে হবে রিয়ার। ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে এসে আবারও আমাদের নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুব এ খান আছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম যাদের ট্যাক্স ও অর্থাৎ যাদের ডিউ আছে তাদের এই মুহূর্তে কী করণীয় এবং তারা কী করবেন, সেই সাথে কী প্রক্রিয়া আছে, কী ধরনের সমস্যার সমাধানের পথ আছে, সেগুলো আপনি বলছিলেন। এ পর্যায়ে কোন অংশ নিয়ে আলোচনা করবেন?
আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে অফার এন্ড কম্প্রোমাইজ, এটি একটি যে আপনার যেটা আমরা যে শুরু করেছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে অফার এন্ড কম্প্রোমাইজটা হচ্ছে আপনার ফ্রেশ স্টার্ট একটা প্রোগ্রাম যার আওতায় যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি আপনার ট্যাক্স ও করেন, এটা স্টেট হতে পারে, ফেডারেল হতে পারে, তো এটার কিছু কোয়ালিফিকেশান আছে। কোয়ালিফিকেশান প্রসেসের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করি যে আসলে কোনো একটা ট্যাক্স পেয়ারের যে ট্যাক্সটা ডিউ আছে সেটা থেকে আমরা তাকে, এটা কাইন্ড অফ একটা সেটেলমেন্টের মতো, সেটেলমেন্ট বেসিক, বিশেষ করে আমরা খুব খুব অল্প পয়সা দিয়ে অল্প টাকার ডলার বিনিময়ে আমরা এই সেটেলমেন্টগুলো নিয়ে থাকি। বাট ইটস ভেরি গুড প্রোগ্রাম, কিন্তু সবাই এটার জন্য কোয়ালিফাইড না। বাট অনেক ক্ষেত্রে আমরা কোয়ালিফিকেশান প্রসেসে আমরা দেখতে পাই যে অনেকে হয়তো বর্ডার লাইনে আছে, অনেকে হয়তো কোয়ালিফাইড, অনেকে হয়তো জানেন না যে প্রোগ্রামটাই আছে। আচ্ছা, যদি কারো এই ধরনের ট্যাক্স বার্ডেন থেকে থাকে যে অনেকের অনেক বার্ডেন আছে যেটা সে পেও করতে পারছেন না, যদি ইনস্টলমেন্টে গেলেও কিন্তু আপনাকে কন্টিনিউ ইন্টারেস্ট পেনাল্টি অ্যাড হচ্ছে, এবং এটা ওভার দ্য টাইম আপনার ইন্টারেস্ট, মানে আইআরএস এর ব্যাপারটা হচ্ছে আপনি যদি খুব সামান্য পেমেন্ট করেন ক্রেডিট কার্ডের মতো, তো যে পরিমাণের ইন্টারেস্ট পেনাল্টি অ্যাড হচ্ছে এভরি মান্থ, আপনি হয়তো $100 করে পে করছেন, আপনার হয়তো আপনার ইন্টারেস্ট পেনাল্টি হয়তো এর থেকে বেশি আপনার অ্যাড হচ্ছে যদি খুবই খুবই সামান্য পেমেন্ট দিয়ে অনেকে যে ইনস্টলমেন্ট করে। তো যেটি দেখা যাবে সেটি হচ্ছে যে আপনি একটা মর্গেজ পেমেন্টের মতো কন্টিনিউ আপনি মাসের পর মাস, বছর পর বছর পে করে যাচ্ছেন, কিন্তু আপনার টোটাল ব্যালেন্স কিন্তু কমছে না, কমছে না। তো অনেক ক্ষেত্রে আবার আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনি হয়তো একটা পেমেন্ট প্ল্যানে চলে গেলেন যে না আমি মাসে আমি $200 করে পে করতে চাই, দেন ইনস্টলমেন্ট, এই যে পেমেন্ট প্ল্যানের রিকোয়ারমেন্টসটা হচ্ছে আপনাকে আপনাকে $100 বা $200 পেমেন্ট প্ল্যান দিচ্ছে, বাট ফিউচার যে ধরনের যত ধরনের ট্যাক্স লায়াবিলিটি আসবে সেগুলো আপনি হোল্ড করতে পারবেন, সেগুলো আপনাকে সাথে সাথে পে করে দিতে হবে। আচ্ছা, তো আপনার একটা $200 একটা পেমেন্ট প্ল্যান আছে, ফাইন, আপনি $200 পেমেন্ট করে দিচ্ছেন, বাট যখন আপনি April 15 আসবে আপনি যদি $5,000 ও করেন, দেন আপনাকে $5,000 April 15 এর মধ্যে পে করে দিতে হবে, পে করে দিতে হবে। যদি না করেন দেন আপনার যে পেমেন্ট প্ল্যানটা আছে পেমেন্ট প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই নতুন পরিকল্পনায় কি ধরনের সুবিধা পাচ্ছেন? এই সুবিধাটা হচ্ছে আমরা যদি দেখি যে না কেউ কোয়ালিফাইড, অনেকে জানেন না, বাট যখন আমরা প্রথম স্টেজে আমরা ফাইন্ড আউট করি যে কোয়ালিফাই কিনা, কোয়ালিফাই হলে তখন আমরা এই অ্যাপ্লিকেশনটা ফাইল করি, ফাইল করে তাদেরকে এর আওতায় আমরা চেষ্টা করি খুব সামান্য পয়সা দিয়ে, ইট কুড বি লাইক ইউনো আপনার ভেরি স্মল অ্যামাউন্ট, মনে করেন ইট কুড বি লাইক 1%, 5%, 10%, 15%, ভেরি স্মল একটা অ্যামাউন্ট দিয়ে আমরা এটা আমরা সেটেল করার চেষ্টা করি। আচ্ছা, এবং এটা খুবই ভালো প্রোগ্রাম, বিশেষ করে যাদের অনেক টাকা ট্যাক্স ডিউ আছে, কারণ সামান্য হয়তো অনেকে যদি কারো $2,000 $5,000 ডিউ থাকে, এটা তারা হয়তো হ্যান্ডেল করতে পারেন যে না $2,000 $5,000 এই বিষয়টি আমার স্মল অ্যামাউন্ট, আমি হয়তো নেক্সট 2 বছর একটা প্ল্যান করে আমি এটা পেমেন্ট করে দিচ্ছি, রাইট। বাট যদি কারো $20,000, $30,000, $50,000, $100,000 ট্যাক্স ডিউ থাকে, সেক্ষেত্রে এটা একটা গুড প্রোগ্রাম। আচ্ছা, মানে তাদের জন্য এটি খুব সহায়ক, খুব সহায়ক একটা প্রোগ্রাম, কিন্তু এটা আপনার এর বাইরে আপনার অনেকে আছে, অনেক ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় আপনার ইনোসেন্ট স্পাউস একটা ব্যাপার আছে, হয়তো হাজবেন্ড ওয়াইফ একসাথে ট্যাক্স ফাইল করছেন, হয়তো আপনার হাজবেন্ডের সব ইনকাম বা ওয়াইফের সব ইনকাম, বাট অন্য যে যে স্পাউস সে হয়তো তার কোনো ইনকাম নাই, বা সে হয়তো জানেন না যে আমার একটা ইনকাম আছে বা আমার ট্যাক্স লাইবিলিটি আছে, বাট যখনই আপনি একসাথে ট্যাক্স ফাইল জয়েন্ট ফাইল করবেন দুইজনই কিন্তু আপনার সমানভাবে দায়ী। আচ্ছা, তো আপনি যখনই ট্যাক্স ফাইল করা হয় তখন যদি $10,000 ট্যাক্স ডিউ হয়, $10,000 জন্য হাজবেন্ডও যেমন দায়ী যার ইনকাম আছে, বা ওয়াইফও দায়ী, হয়তো তার ইনকাম থাকতে পারে নাও থাকতে পারে। তো অনেক ক্ষেত্রে যদি যেটা আমরা দেখি যে কোনো কারণে হয়তো কোনো ফ্যামিলি তারা সেপারেটেড হয়ে যাচ্ছে, দেন তখন ইনোসেন্ট স্পাউন্ড হিসেবে যে তার কোনো ইনকাম ছিল না, তখন ওইটা আমাদের একটা অপশান আছে তার তার পোর্শনের যে লায়াবিলিটি ওটাকে রিডিউস করে নিয়ে আসার জন্য, যে এটা আমার ইনকাম ছিল না বা আমার এটা আমার ইনকাম না, আমার পোর্শন না, সো এটা আমি জানিও না, এভাবে। তো এই যে অপশানগুলো আমাদের কাছে আছে, যে প্রফেশনাল হিসেবে আমরা চেষ্টা করি যে প্রতিটা অপশান বা প্রতিটা অপশানগুলো ইউজ করে আমরা দেখি যে কীভাবে একটা ট্যাক্স পেয়ারকে আমরা সহায়তা করতে পারি। এই যে একটা ট্যাক্স বার্ডেন একটা, বিশেষ করে শুধু এটা কিন্তু মনিটারি একটা প্রবলেম না, এটা বিশেষ করে আপনি জানেন যাদের বিশেষ করে অডিট হয় বা যাদের এই ট্যাক্স বার্ডেনগুলো আছে তাদের কিন্তু কাইন্ড অফ পার্সোনাল লাইফে অনেক এটার বিভিন্ন ধরনের এফেক্ট চলে আসে, বিকজ এটা একটা, বিশেষ করে যারা অডিটে অডিটের আওতায় চলে আসেন তাদের এটা একটা স্ট্রেসফুল একটা জিনিস যে আমাকে অডিট করছে, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো তারা রিভিউ করবে, আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, কত টাকা আয় করছি, কত টাকা ট্রান্সফার করছি, কত টাকা ক্রেডিট কার্ড ইউজ করছি, রাইট। তো এই এই জিনিসটা, এই হোল প্রসেসটা কিন্তু একটু আপনার স্ট্রেসফুল প্রসেস। তো আমরা যেটি করি সেটি হচ্ছে আমাদের কাজ যে সিপিএস আমি করি সেটি হচ্ছে যে আমি চেষ্টা করি যে এই প্রসেসটা কত সহজে, আচ্ছা, বা এই এই
এই স্ট্রেসফুল কাজটাকে আমি দায়িত্ব নিয়ে তখন আমি পাওয়ার অফ অ্যাটর্নি, আমি তাদের সাথে সরাসরি কাজ করি, এটা তখন আমি ক্লায়েন্টদেরকে, বিশেষ করে আরেকটি বিষয় হচ্ছে যখনই আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি কোনো ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দেয়, তখন যে IRS কিন্তু সরাসরি ক্লায়েন্টকে আর কল করতে পারে না, আপনার ফোন কল বলেন বা আপনার বিভিন্ন লেটার আসছে বা জাস্ট পিস অফ মাইন্ড, এটা এই যে বিষয়গুলি আপনার, বিশেষ করে আমি ভিউয়ারদেরকে বলবো যাদের এই বিষয়গুলো জানেন না বা অপশন গুলো জানেন না, তাদেরকে অপশন গুলো খুঁজতে হবে যে কিভাবে আমি এর থেকে বের হয়ে আসতে পারি, বের হয়ে আসতে পারি। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন এই বিষয়টি নিয়ে, আমরা আলোচনা করেছি এর আগের একটি অনুষ্ঠানে, হোয়াট ইজ এফ বার, এফ বার সম্পর্কে জানতে চেয়েছে। আমরা যদিও একটি অনুষ্ঠান পুরোই করেছিলাম ফ্যাটকা এবং এফ বার নিয়ে, তারপরে যদি উত্তরটি শেয়ার। অবশ্যই এফ বারটা হচ্ছে ফরেন অ্যাকাউন্ট ব্যাংক রিপোর্টিং, এটির আওতায় যদি আপনার, বিশেষ করে US সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, আপনাদের কোনো ফরেন বা US এর বাইরে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে বা আপনার ব্রোকারেজ অ্যাকাউন্ট হতে পারে বা কোনো ধরনের আপনার ডিপোজিট অ্যাকাউন্ট হতে পারে বা কোনো ধরনের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট হতে পারে, এই ধরনের যদি এখানে $10,000 অথবা এর বেশি যদি আপনার টাকা থেকে থাকে, সেটা আপনাকে বছর শেষে আপনার এই এফ বারের যে ফাইলিং রিকোয়ারমেন্টস আছে এটার আওতায় আপনাকে ফাইল করতে হবে, রিপোর্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যদি আপনার এই ধরনের ইনকামের, এই ধরনের এই ব্যাংক অ্যাকাউন্ট বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে কোনো ইনকাম থাকে, সেটাও কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে আপনাকে রিপোর্ট করতে হবে, রিপোর্ট করতে হবে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়ে আবার ফেরত যেতে চাই, আপনি বলছিলেন যে যাদের ডিউ আছে কি করবেন বিভিন্ন প্রক্রিয়া, এখন কোন জায়গাটি নিয়ে আলোচনা করবেন? এই যে বিষয়গুলো, বিশেষ করে আমরা যে ইস্যুগুলো দেখি যে আপনার যখন একটা লেটার আপনার আমাদের কাছে আসে, তখন আমরা প্রথমত হয়তো অনেকে মনে করেন যে না এটা আমি জানি না, বা অনেকে হয়তো ইগনোর করেন, বা ইগনোর করাটা আসলে আপনার একটা প্রবলেম হলে এটা আপনার প্রবলেম, এটা এমন না যে আমি আমি ইনভেলপটা ওপেন না করলে প্রবলেমটা আমি ফেস করতেছি না, ফেস করছি রাইট, স্টিল কন্টিনিউ তারা আপনাকে মেইল করে যাচ্ছে। IRS এর যে গাইডলাইন সেটি হচ্ছে যে আপনি মেইল ওপেন করেন কি না করেন, স্টিল আপনার যে ডেডলাইন বা আপনাকে 30 days সময় দিচ্ছে বা আপনাকে 2 weeks সময় দিচ্ছে, ইউ হ্যাভ টু রেসপন্স, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইমে এই রেসপন্সগুলো করলে কিন্তু বার্ডেনটা বা আপনার যে যে লায়াবিলিটি পোর্শন এটা কিন্তু অনেকটা কমে আসে। আপনি যদি কিছুই না করেন তখন তাদের মতো করে, বিশেষ করে তারা একটা ট্যাক্স বার্ডেন আপনার উপর দিয়ে দিবে বা আপনার কন্টিনিউ ইন্টারেস্ট পেনাল্টি অ্যাড করবে, বা তাদের একটা হয়তো প্রপোজাল আছে যে তুমি সার্টেন একটা ইনকাম রিপোর্ট করো, এটার জন্য আমরা মনে করি তুমি $10,000 ও করো। আচ্ছা, এখন আপনার হয়তো ইনকামের এগেনস্টে আপনার হয়তো বিভিন্ন ধরনের ডিডাকশন থাকতে পারে, তো আপনার আমাদের কাজটা হবে যে বিশেষ করে যে আমি একটা জিনিস, আমার কাছে লেটার আসছে, এটাকে এটা ভালো হোক বা খারাপ হোক এটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে, দিস ইজ মাই প্রবলেম, এটা আমাকে ফেস করতে হবে। ফেস করলে তখন আমরা দেখতে পারি যে না প্রবলেমটা কি, বিভিন্ন ধরনের অপশন থাকে আমাদের, মানে সমস্যা দেখে চোখ বন্ধ করে রাখলে, চোখ বন্ধ করে রাখলে এমন না যে না চোখ বন্ধ করে আছি যে তাহলে আমি এটা ফেস করছি না, ফেস করছি না, রাইট, ব্যাপারটা এরকম না, তো এটা কন্টিনিউ। কিন্তু দেখেন যখন একটা দুইটা লেটার কয়েকটা, বিশেষ করে 5টা 6টা লেটারের পরে গিয়ে তারপরে কিন্তু এই অ্যাকশনে যাচ্ছে, অ্যাকশনে যাচ্ছে, তারপরে আপনার প্রপার্টিতে লিন বসাচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড করছে, আপনার যে আপনি যেখানে কাজ করছেন আপনার কাজের থেকে, আপনি জানেন অনেক সময় আপনার যে এই যে গার্নিশমেন্ট যে এমপ্লয়ারের কাছে যে লেটার আসে যে আপনার ইনকামের একটা অংশ কেটে নেওয়ার জন্য, তো আমাদের কাজটা হবে যে বিশেষ করে আজকের ভিউয়ার যারা আছেন, যে আমরা একেবারে লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট না করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন একেবারে এমপ্লয়ারের কাছে আমরা ওয়েট করি আনটিল যে আপনার যখন, এটার জন্য কস্ট আছে, আপনি যখনই প্রফেশনালের কাছে যাবেন এটার জন্য কস্ট আছে, বাট আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে, আপনি যদি এটা না করেন তাহলে আপনার টাকাটা কিন্তু ব্যাংকের থেকে নিয়ে নিচ্ছে, আপনার জবের থেকে নিয়ে নিচ্ছে, তো আপনাকে আলটিমেটলি আপনাকে পেমেন্টটা করতে হবে। এটি তো স্বাভাবিক যে আপনার অপারেশনের প্রয়োজন যদি হয় তখন তো আপনি যদি অপারেশনের টাকা বাঁচানোর জন্য যদি অপারেশন না করে থাকেন সেটি তো কোনো সমাধান না, তো আপনার ট্যাক্সের ক্ষেত্রেও সেই বিষয়টি, যদি জটিল একটি পরিস্থিতি তৈরি হয় আপনাদের প্রফেশনের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে এটাকে এই এই প্রবলেম থেকে আমি বের হয়ে আসতে পারি, মানে সমস্যার সমাধানের অনেকগুলো পথই আছে, অনেকগুলো পথ আছে, রাইট, কিন্তু পথগুলো আমাকে ফাইন্ড আউট করতে, বিশেষ করে আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা ট্রাই করি এটা এই প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য যে আপনার যে প্রবলেমটা কি ধরনের প্রবলেম এবং এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি, সলভ করতে পারি। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তু সেই সাথে সমস্যার সমাধানে একটু সারাংশ করে দর্শকদের অবশ্যই, বিশেষ করে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার যারা আজকের ভিউয়ার আছেন
সমস্যা আমাদের থাকতেই পারে, ট্যাক্সের প্রবলেম থাকতে পারে, কিন্তু ট্যাক্সের প্রবলেম বা আপনি হয়তো ট্যাক্স ও করেন, কিন্তু এই প্রবলেমটি নিয়ে যদি আমরা বসে থাকি বা আমরা এটার আমরা মনে করি যে আমি মেইল ওপেন করছি না বা আমি তাদের কল অ্যান্সার করছি না বা আমি ইগনোর করছি, এটা কিন্তু সমাধান না। কারণ আপনি যত বেশি ওয়েট করবেন আপনি আস্তে আস্তে দেখা যাবে যে আপনার আইআরএসের টাকা কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে নিয়েই নেবে। আপনি এদের এখন দেন বা ফিউচারে দেন, আপনার অ্যাগেনস্টে প্রপার্টির অ্যাগেনস্টে বা আপনার অ্যাসেটের অ্যাগেনস্টে লিন বসাতে পারে, বা আপনার লেভি যেটি সেটি হচ্ছে যে আপনার জবের থেকে নিয়ে নিতে পারে, আপনার ব্যাংকের থেকে নিয়ে নিতে পারে, বা আপনার যদি অন্য কোনো অ্যাসেট থাকে সেগুলো তারা হস্তক্ষেপ করতে পারে। তো আমাদের যখনই আপনাদের এই সিচুয়েশন যদি কখনো কারো হয়ে থাকে বা যদি কারো থাকে থাকে এখন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে যেটি আমরা করি সেটি হচ্ছে যে আমরা চেষ্টা করি এই আপনার প্রবলেমটা প্রথমত এটা আইডেন্টিফাই করার জন্য যে প্রবলেমটা কীভাবে আসছে, এবং ওই প্রবলেমটা অনেক ক্ষেত্রে হয়তো আপনি কোনো কিছু ইগনোর করার জন্য প্রবলেমটা আসছে, অনেক ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করার পরে এটা যখন নিয়ে এটা কাজ করি তখন হয়তো এই ট্যাক্স বার্ডেনটা অনেক ক্ষেত্রে কমে আসে প্রথমত। এরপর আমরা চেষ্টা করি যে আপনার এখন পেমেন্ট আপনি কমায় নিয়ে আসার পরে তারপরে পেমেন্টের কী অপশান আছে, আমরা পেমেন্ট প্ল্যান করতে পারি। আপনি যদি টোটালি আপনার ইনকাম না থাকে সেক্ষেত্রে আমরা কারেন্টলি নন কালেক্টেবল হিসেবে আমরা স্ট্যাটাস নিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আপনার কোনো কালেকশন অ্যাক্টিভিটিস থাকবে না। এর বাইরে যেটি সেটি আরেকটি ভালো প্রোগ্রাম, সেটি হচ্ছে যে অফার অ্যান্ড কম্প্রোমাইজ। অফার অ্যান্ড কম্প্রোমাইজের মাধ্যমে আপনার যে ব্যালেন্সটা আছে, যদি আপনি কোয়ালিফাই হন, প্রতিটার জন্য আপনার কোয়ালিফাই হতে হবে, বাট এটার জন্য যদি কোয়ালিফাই হন তখন আপনার বড় একটা অ্যামাউন্ট আপনার খুব সামান্য একটা পোর্শন দিয়ে আমরা এটা একটা সেটেলমেন্ট করতে পারি। তো এই বিভিন্ন যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে আপনার বিভিন্ন অপশান আমাদের কাছে আছে। আপনাদের যেটা আমরা আশা করব সেটি হচ্ছে যে আপনাদের এই ঝামেলাগুলো আসলে বা ট্যাক্সের ইস্যু হলে আপনারা বসে থাকেন না, আপনারা এটি নিয়ে কোনো না কোনো প্রফেশনালের সাথে যোগাযোগ করলে দেখবেন যে কোনো না কোনো আপনার সমাধানের পথ সমাধান আসবে। শুধু শুধু ঝামেলা কাঁধে নিয়ে বহে মানে বহন করার চেয়ে আমি বলবো সমাধান করার থেকে বের হয়ে আসতে হবে আপনার, সমাধান করাটা বুদ্ধিমানের। জি, আইরিস এর সাথে আইরিস কে আপনি ইগনোর করতে পারবেন না, বেস্টেড কে আপনি ইগনোর করতে পারবেন না, যে বিষয়টি আমরা আলাপ করলাম যে আপনার আর বিশেষ করে যাদের $50,000 বেশি ট্যাক্স আছে তাদের পাসপোর্ট এখন হয়তো আপনি রিনিউ করবে না অথবা আপনাকে রিভোক করতে পারে, সেক্ষেত্রে আমরা যদি আপনি কোথাও ট্রাভেল করতে পারবেন না, ট্রাভেল অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে। সিপিএ ইয়াকুব এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে দেখা হবে টিবিএন অ্যানালাইসিস নিয়ে।